বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজ তো মহা অষ্টমী, তো আমার তরফ থেকে তোমাদের সবাইকে মহা অষ্টমীর অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। আমার পুজোর ব্লগগুলি তোমাদের কাছে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আমাকে, তাহলে আমি আরও উৎসাহিত হব। তো এই দেখো, আমরা একটা পুজো মণ্ডপে চলে এসেছি। এখানে প্রতিমা খুব সুন্দর হয়েছে, তো আমি একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম। তো চারপাশটা দেখো প্যান্ডেলের, তো ভিড় ছিল না বলে একটু ভিডিও করেছি। ভিড়ের মধ্যেও ভিডিও করতে হয়। তো দেখো, এবার আমরা চলে এসেছি দুর্গাবাড়িতে। তো এই দেখো এখানে কি ভিড়। তো দেখতে পাচ্ছ এখানে অঞ্জলি, অষ্টমীর দিন সবাই অঞ্জলি দিতে আসে, আর তাছাড়া এখানে প্রসাদও দেওয়া হয়। তো এই দেখো আমি একটু ভিডিও করলাম ভিড়ের মধ্যে। তো এটা বছরে দুইবার খোলা হয়ে থাকে মন্দিরটি, এক দুর্গাপুজোতে আর দুই হচ্ছে বাসন্তী পূজাতে, আর বাকি দিন বন্ধ থাকে। তো এখানে দেখতে পাচ্ছ কি ভিড়। তো এবার দেখো আমরা আগরতলা রামকৃষ্ণ মিশনে চলে এসেছি, ধলেশ্বরে অবস্থিত। তো এই দেখো এটা মিশন, রামকৃষ্ণ মিশন। তো খুব সুন্দর মিশনটা, ওরা শীতকালে নানা রকমের ফুল করে থাকে। তো এখানেও দেখো প্রচণ্ড ভিড়, এখানেও সবাই অঞ্জলি দিতে এসছে, তাছাড়া ভোগও দেওয়া হচ্ছে, পূজার প্রসাদ, ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই দেখো এটা মন্দির, এখানেও এটা এখানে এই জায়গাটায় দুর্গা পূজা হয়েছে, প্রতিবারই হয়ে থাকে। এখানেও প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ। আজকে মনে হয় বেশি ভিড়। এই দেখো এটা প্রসাদের লাইন, সবাই দিয়েছে প্রসাদ নেওয়ার জন্য। তো এটা দেখো মিশনের প্রতিমা, খুবই সুন্দর হয়েছে, ওরা খুব নিয়ম নিষ্ঠা করে পুজো করে মিশনে। তো কিছুক্ষণ এখানে থেকে তারপর আমরা বেরিয়ে পড়লাম। তো এই দেখো, তো তোমাদেরকে একটু চারপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি মিশনের। তো এখানে নানা রকমের পাতাবাহার দিয়ে সাজিয়েছে, আর গোলাপ গাছও দেখতে পাচ্ছি নানা রকমের কালারের। এই দেখো, এখানে শীতকালে আসলে নানা রকমের শীতের ফুল দেখতে পাওয়া যায়, খুব সুন্দর লাগে। তো এখানেও দেখো কি ভিড়। আর এই দেখো বোগেনভেলিয়া। তো খুবই সুন্দর লাগছে। তো ভাবলাম তোমাদেরকে একটু চারপাশটা একটু দেখিয়ে দিই। আর এটা হচ্ছে নয়নতারা। তো বন্ধুরা, এবার আমরা মিশন থেকে বেরিয়ে পড়লাম। তো আমরা এবার আজাদ হিন্দ সংঘ ক্লাবে চলে এসেছি। এটা থিম হচ্ছে আন্দামানের জারোয়া জনগোষ্ঠী। তো দেখো কি সুন্দর করেছে। ভেতরটা আরো সুন্দর করেছে। তো আমরা একটু দিনে দিনে বেরিয়ে পড়লাম, কারণ বিকেলে বৃষ্টি আসে।
তো রাতে আসলে আরো সুন্দর দেখাতো। তো যাই হোক, তো দেখো সবাই এখানে ফটো তুলছে, আমিও ফটো তুলেছিলাম। আর দেখো ভেতরটা, এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা কোকোনাট শেল দিয়ে গোল গোল আকারে দেখতে পাচ্ছ কোকোনাট শেল দিয়ে তৈরি করেছে। আর ড্রাই জিনিস যা আছে সব দিয়ে তৈরি করেছে প্যান্ডেলটা। তো ঢুকেই দেখতে পেলাম এখানে ফিশ ফ্রাই হচ্ছে। তো ফিশ ফ্রাই বলতে এখানে কাগজের মতে ওরা লাইটিং দিয়ে আগুন লাগিয়েছে, মনে হচ্ছে ঠিকঠিকই ফিশ ফ্রাই করছে। তো এই দেখো চারপাশটা কি সুন্দর। তো ফিশ রোস্ট হচ্ছে এখানে, আন্দামান জারোয়া জনগোষ্ঠী এখানে দেখতে পাচ্ছো। আর এই দেখো এটা মূর্তিটা, এটা প্রতিমা, প্রতিমাটাও সুন্দর হয়েছে, ইউনিক করেছে। এখানে খুবই সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে, এখান থেকে যেতে ইচ্ছে করছিল না। ওই দেখো আমার কাছে তো এটা খুবই ভালো লেগেছে। তো এবার আমরা বেরিয়ে পড়লাম, তো এখান থেকে এবার আমরা চলে যাব, আমাদের আরও পুজো দেখার বাকি আছে। তো দেখো এবার আমরা চলে এসেছি কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন সংঘ। দেখো এখানে কত প্রাইজ পেয়েছে ওরা, এখানে প্রত্যেকবারই প্রাইজ পেয়ে থাকে ওরা। খুব সুন্দর করে প্যান্ডেল তৈরি হয়ে থাকে, প্রতিমাও সুন্দর করে ওরা। তো দেখো এবার আমরা ভেতরে যাচ্ছি, এটা যে প্লাস্টিকের রশি থাকে ওই রশি দিয়ে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। দেখো রাত্রে আসলে আরো ভালো দেখাতো, লাইটিং হতো, এই জন্য দিনে চলে আসলাম, রাত্রে তো দেখা ভিড় থাকে প্রচণ্ড, আর তাছাড়া বৃষ্টিও নেমে আসে, এই জন্য দিনে চলে আসলাম। দেখো এবার আমরা ভেতরে প্রবেশ করছি, দেখো ভেতরটা কি সুন্দর। কি সুন্দর করে ওরা কারুকার্য করেছে, খুব সুন্দর করে নিখুঁতভাবে করেছে। আয় দেখো প্রতিমাটা, প্রতিমাটাও বেশ ছোটখাটোর মধ্যে সুন্দরই হয়েছে। আর এই দেখো এটা একটা মিরর, এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে, ভিডিও করছে, আমিও একটু ভিডিও করে নিলাম। তো দেখো ভেতরটা কি সুন্দর, আমার এটাও ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে নিশ্চয়ই বলবে আমাকে। তো দেখো এবার আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে, তো এবার আমরা শান্তিগামী সংঘ যাব, এখানে যেটা বুদ্ধ মন্দিরে অবস্থিত। তো এটা বুদ্ধ মন্দিরে অবস্থিত বলে এই জন্য এটা শান্তি, এটার নাম বুদ্ধ মন্দির, ক্লাবের নিকটে অবস্থিত।
মানে বৌদ্ধ মন্দিরের নিকটে অবস্থিত এই জন্য। তো এই দেখো আমরা শান্তিগ্রামে সঙ্গে এসে সংঘ ক্লাবে চলে এসেছি। তো এখানেও প্রতিমা মোটামুটি করেছে। তো দেখো প্যান্ডেলের চারপাশটা, তো এখানে দেখো ঠাকুরের সামনে মায়ের সামনে প্রদীপ জ্বালানো হয়েছে, দেখতে পাচ্ছো। তো এখানে সবাই ভিডিও করে, ফটো তুলে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আমার ফার্স্ট ভিডিও যেটা ছিল ওইটাতে তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো যে আমি এখানে দাঁড়িয়ে ভিডিও করেছি। তো দেখো এখানে লাইটিং জ্বলছে, তো এখনও তো সন্ধ্যা হয়নি তাই অল্প অল্প লাইটিং জ্বলছে। তো এখন আমরা এই প্যান্ডেল থেকে চলে এসেছি, এবার আমরা দশমী ঘাট যাব। ওইখানেও প্রতিমা প্যান্ডেল দুটোই সুন্দর হয়ে থাকে। এই দেখো লাইটিং জ্বলছে। তো রাস্তায় ভিড় ছিল, তো এখান থেকে এবার আমরা প্যান্ডেলের দিকে চলে যাব। তো এই দেখো বাইরে থেকে একটু দেখে নাও প্যান্ডেলটা, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা। খুব সুন্দর করেছে। আর এখানে সামনে দেখতে পাচ্ছি শিউলি ফুলের কারুকার্য খুব সুন্দর করে করেছে। তো এই দেখো প্রতিমা, আর এই দেখো দুটো অ্যাঞ্জেল উপরে, খুবই সুন্দর করে প্যান্ডেল তৈরি করেছে। আর এই দেখো মূর্তিটাও খুব ইউনিক করেছে। এটা না দেখলে মিস করতাম, এটাও আমার খুব ভালো লেগেছে। তো এবার আমরা এটা দেখে বেরিয়ে যাব, বাড়িতে চলে যাব। তো বন্ধুরা আমার আজকের এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে, কমেন্টস করে জানাবে। তোমাদের কমেন্টস পেয়ে আমি খুব খুশি হই, আর নতুন নতুন ভিডিও দিতে খুবই ভালো লাগে আমার। এভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। তোমাদের পুজোর দিনগুলো খুব ভালো কাটুক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো এখানে শেষ করছি ব্লগটা, আর আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।